ইন্টারেস্টিং ভিডিও, তোমরা একটু মনোযোগ যদি সহকারে দেখো। আর আমি এসেছি চাড়ালখালিতে, এই হলো সেই মন্দির, এগোচ্ছি মন্দিরের দিকে। দেখিয়ে রাখি এই গেটের পুরোটাই, দেখো কিন্তু ঢিল বাঁধা রয়েছে, এখানে পাথর বাঁধা রয়েছে সব মানুষ। হ্যাঁ হ্যাঁ আছে তো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য রয় ব্লগস, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিও একটু ইন্টারেস্টিং হবে, তার কারণ আউট অফ কলকাতায় চলে এসেছি, একটা অকেশন বাড়ি এসেছি সুন্দরবনে, সুন্দরবনের চাড়ালখালিতে। তো এখানে এসে শুনতে পেলাম এখানে একটা অ্যাট্রাকশন রয়েছে, সেটা হলো হরি মন্দির, খুব জাগ্রত একটা মন্দির। এই হরি মন্দিরে কিন্তু অনেক ইতিহাস জুড়ে রয়েছে, সেগুলো তোমাদেরকে বলবো প্লাস দেখাবো আর কি, কেমন জায়গা মন্দিরটা দেখাবো, দর্শন করাবো সমস্ত কিছু। আর একটু তোমাদের দেখিয়ে রাখি আর কি, জায়গাটা তো সুন্দর। আমার ডান দিকে রয়েছে কালিন্দী নদী, একবার তোমাদের দেখিয়ে রাখি পুরো নাজারাটা, পুরো দৃশ্যটা একবার দেখিয়ে রাখি তোমাদের। দেখছো চাড়ালখালিতে আছি, কত সুন্দর একটা দৃশ্য। ইতিমধ্যে কিন্তু মন্দিরটাও দেখতে পেয়ে গেছি, দেখো এই যে মন্দিরটা রয়েছে হরি মন্দির। তোমাদের বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দ্বিতীয়তম প্রাচীন একটা মন্দির হরি মন্দির, তোমরা সবাই নাম শুনেছো। এখানে কিন্তু এই গোটা এলাকা জুড়ে যখন পুজো হয় সেই মেলা কিন্তু এই গোটা এলাকা জুড়ে দেখতে পাচ্ছ, এখানে প্রান্তর রয়েছে, এই মাঠ জুড়ে কিন্তু মেলা চলে। তোমাদের কিন্তু তেঁতুল গাছ একটা দর্শন করাবো আমি, এই তেঁতুল গাছের কিন্তু হিস্ট্রি রয়েছে, অনেক রহস্য রয়েছে। এই হরি মন্দির চত্বরে কিন্তু তেঁতুল গাছটি রয়েছে, বলে রাখি একটি ঝড়ে কিন্তু এই তেঁতুল গাছটি উপড়ে পড়ে গেছিলো, তারপর গ্রামবাসী সব চিন্তায় পড়েছিল যে কি হবে না হবে, তারপরে সেই তেঁতুল গাছ উঠে দাঁড়িয়েছিল, একদম পুরো খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছে, একদম অবিশ্বাস্য একটা অলৌকিক ঘটনা, পড়ে গেল কি করে উঠে দাঁড়ায় সে আবার, আর তেমনই কিন্তু একদম শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে আজও, সেটা তোমাদের দর্শন করাবো। বৈকুণ্ঠে যেমন নারায়ণ শয়ন করে আছেন, ঠিক তেমনই আমাদের চাড়ালখালি ঐতিহাসিক হরি মেলায় একটা তেঁতুল গাছ আছে, ঠিক তেমনি যেন স্বয়ং নারায়ণ সেখানে শয়ন করে আছেন, এনার এটা বড় বৈশিষ্ট্য। চাড়ালখালিবাসীরা যখন হাটে বাজারে যেত ওই পথ দিয়ে, হঠাৎ একদিন দেখে প্রচণ্ড ঝড়ে ওই তেঁতুল গাছটা মাটিতে পড়ে যায়, তারপরে সবাই মিলে ঠিক করা হলো যে তেঁতুল গাছটা তুলে দেওয়া হবে। এরপরে একটা আশ্চর্য কাণ্ড আমরা দেখলাম যে তেঁতুল গাছটা অটোমেটিক্যালি উঠে মাথা উঁচু করে, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই একটা মানুষের কাছে আশ্চর্য এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়। চাড়ালখালি ঐতিহাসিক হরি মেলা, তার আগ পূর্বে থেকে প্রতিষ্ঠা আনুমানিক, যখন বাংলাদেশ এবং ভারতবর্ষ ভাগ হয়নি সেই সময় থেকে এই হরি মেলা শুরু হয়েছিল। ভাগ হওয়ার পরে চলে আসে আমাদের ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চল সাহেবখালি অঞ্চলের অধীন চাড়ালখালি গ্রামের এই চাড়ালখালি ঐতিহাসিক হরি মেলা, একদম বর্ডার সীমান্তে। এখানে যে বিশেষত্বটা আছে, প্রচুর মানুষের জমায়েত হয় এই মাঘী পূর্ণিমাতে প্রতি বছরই, এবছরও সামনে যেটা আছে সেটাতেও প্রতি বছর মানুষ জমায়েত হবে, কিন্তু বিশেষত্বটা হলো যে মানুষজন তাদের যে মনের কামনা বাসনা এবং মনের ইচ্ছা পূরণের জন্য
তারা মানত করেন এবং সেটা পূর্ণ হয়। ভক্তি ভরে ভক্তবৃন্দরা, লাখো লাখো ভক্তবৃন্দরা এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এই ঐতিহাসিক হরি মেলায় উপস্থিত হয়। যেখান থেকে মানুষের বিশ্বাসটা তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি ওটা ছিল মিদ্যেদের পাড়া। ওখানে একসময় মানুষের কলেরা লেগেছিল প্রতিটি বাড়িতে। তখন ওই কুঁড়ে ঘরে যে ঠাকুর ঘরটি ছিল, সেই ঠাকুর স্বপ্নে দেখা দিলেন, বললেন, আমার এই মাটি তোরা শরীরে মাখ এবং ওটা গ্রহণ কর খাদ্য হিসেবে। তারপরে মানুষজন সেই বিশ্বাসের সহিত সেই মাটি সারা শরীরে মাখল এবং ভক্তিভরে সেটা খেল, পান করল। তারপর থেকে মানুষের রোগ নিরাময় হলো, কলেরা থেকে মুক্তি পেল। মন্দিরের পিছনে কিন্তু একটা এরকম মন্দির মতন রয়েছে, আর একটা এখানে দেখো এই যে একটা গেট রয়েছে, এই গেটের পুরোটাই কিন্তু একবার দেখিয়ে রাখি, এই গেটের পুরোটাই দেখো কিন্তু ঢিল বাঁধা রয়েছে, এখানে পাথর বাঁধা রয়েছে, সব মানসিক করা, এতগুলো দেখে পুরোটা ব্লক হয়ে গেছে, পুরো কিন্তু পুরো দরজাটা ব্লক দেখো। এগুলি কিন্তু সবার মানসিক করা, মানত করা, এইগুলো পুরোটা কিন্তু পুরোটা দরজা ঘিরে রয়েছে। কম্বাটার মধ্যে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, সেটা হলো মা শীতল এবং কালীর মন্দির, সেটা একবার তোমাদের দর্শন করাবো, আর বিগ্রহ তো অবশ্যই দর্শন করাবো, চলো তাহলে। হরি মন্দিরের ঠিক পিছনেই কিন্তু এই জলাশয়টি রয়েছে, এটিও কিন্তু অলৌকিক। এখানে কোনো রকম স্নান করা, জামাকাপড় কাচা এসব কাজ কিন্তু কোনো অনুমতি নেই, শুধুমাত্র পূজা সংক্রান্ত কাজ চলছে। এই যে বিস্তীর্ণ এলাকাটা দেখছো জুড়ে, কতটা বড় খোলা প্রান্তর, এখানে কিন্তু পুরো এলাকাটা জুড়ে, পুরো জায়গা জুড়ে কিন্তু মেলা হয়। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এই মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়, এবং তার সাথে রয়েছে পূজা, যেটা আমি দেখালাম একটু আগে। ফাইনালি কিন্তু কভার আপ করে ফেলেছি ভিডিওটা, আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও, তোমরা একটু মনোযোগ যদি সহকারে দেখো। আর আমি এসেছি চাড়ালখালিতে, এই হরি মন্দির সম্বন্ধে কিন্তু অনেক অজানা ইতিহাস এখনও রয়েছে, অনেক রহস্য রয়েছে যেগুলো গ্রামবাসীরা এখনও জানে না, আমি এখনও সেইভাবে গ্যাদার করতে পারলাম না, যতটা পেরেছি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর একটা কথা বলে রাখি, যদি কোনো দিন চাড়ালখালি আসো তাহলে অবশ্যই কিন্তু ভিজিট করবে এই জায়গাটা, হরি মন্দির বলেই তোমাদের দেখিয়ে দেবে, আর তোমরা যা মানত করবে সেটা কিন্তু এখানে সেটা পাবে, অবশ্যই পাবে। এখানে হরি মন্দির এতটা জাগ্রত, মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে কিন্তু এখানে পুজো হয়, মেলা হয়, অবশ্যই ভিজিট করো তোমরা। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা, দেখতে থাকো তো রয় ব্লগস, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নিউ নিউ আপডেট পেয়ে যাবে। দেখাবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।